নমস্কার, শুভ অপরাহ্ন। যারা এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তী সময় দেখবেন, সবাইকে বিজয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার সঙ্গে বলার কোনো অবকাশ রাখে না কিংবা কোন জায়গায় আছি, যারা নিয়মিত ভুক্তভোগী, যারা এই পথে নিয়মিত যাত্রী, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আছি কোথায়। হলদি নদীর উপরে এই যে আড়খেয়া, তেরোভেখেয়া এবং মহিষাতলের সংযোগকারী যে ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিসের যন্ত্রণা মানুষকে এই জল কমে গেল ছাড় ভাটার সময় যে কতটা নাজেহাল হতে হয়। শুধু কি নিত্যযাত্রী কথা বলছিলাম, যারা লিজ নিয়েছে বা ইজারাদার, সেই সমস্ত ব্যক্তিরা বা ম্যানেজাররা বলছে এই যে সমস্যা বা এই যে জল না থাকা, এর ফলে তাদের একটা বৃহৎ অংশে ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঠিকঠাক যাত্রী হচ্ছে না, সে বিষয়টা আপনাদের অবশ্যই বিস্তারিত তো আপনাদের কাছে আনবো, কিন্তু আসার আগে ওনাদের সঙ্গে কথা বলছিলাম, বলল যে আমাদের যে পরিমাণ যাত্রী হতো এই পূজার মরশুমে, এই ঘটনাকে কেন্দ্র করে তার অনেকাংশে কমে গেছে। এই বিষয়টা এই কারণেই দেখাচ্ছি, অনেক প্রতিশ্রুতি, অনেক ভাষণ, অনেক কিছুই শোনা গেছে, আলটিমেট যাত্রীদের যে দুর্যোগ, মাঝিদের যে কষ্ট কিংবা ইজারাদাদের যে ক্ষতির সম্মুখীন হওয়া, তা কিন্তু চলতেই আছে। এই বর্ষা শেষ মুহূর্ত থেকে শীতকালে এই সময়টুকু এই এলাকায় বা এই যে ফেরি সার্ভিসে এই সমস্যাটা খুব পরিমাণ দেখা যায়, তার ব্যতিক্রম নয়। এই যে দেখতেই পাচ্ছেন মানুষজন নিত্য যাত্রার জন্য যখনই এই খেয়া ফেরোতে আসে, তখনই জল না থাকলে এই সমস্যাটা। নৌকার যে যাতায়াতের কষ্ট, অর্থাৎ যে তেল অনেকটাই বেশি লাগছে, কারণ ভাটার সময় এতটা উঠে আসতে হয়েছে, দেখতেই পাচ্ছেন যেটা 2.5 থেকে 3 মিনিট লাগতো সেটা এখানে 7 মিনিট লাগছে। আসলে স্রোতের প্রতিকূলে তেমনিভাবে যখন যাচ্ছে, স্রোতের অনুকূলে হলেও মোটামুটি এই যে যায় দেখছেন অনেকটা সময় যাচ্ছে। তারপরে তো বিভিন্ন পোর্টালে বালির যে স্থায়িত্ব, কখনো শক্ত বালি আসছে, কখনো হেলা বালি আসছে, আলটিমেট মানুষের সবসময়ের জন্য মোটামুটিভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ফেরি সার্ভিস যখন ব্যবহার করতে আসছে। নন্দীগ্রামের অধিকাংশ ছাত্রছাত্রীরা মহিষাতল কিংবা হলদিয়া তমলুক বিভিন্ন জায়গায় যায়। এই যে ছাত্রছাত্রীরা যখন সময়ে যাবে কিংবা ফেরত আসবে, সেই একই রকম সমস্যা মোটামুটি মাঝিরা দেখতেই পাচ্ছেন, কোমর পর্যন্ত ভিজা হবে নাই বা কেন, ঠিকঠাকভাবে তাদেরকে সার্ভিস দিতে গেলেই তো হতে হবে। বসেন, আপনারা কেউ এই ফেরি সার্ভিস এই রকম চড়া অবস্থায় কেউ ইউজ করেছেন নাকি জানাবেন। আমি যখন ইউজ করতাম, ওই যে দেখতে পাচ্ছেন সামনে যে নৌকাটি আছে, ওই যে মোটামুটি ওইখান থেকে পারাপার হতো।
এখানে যে হচ্ছে অনেকটা কম, তাও কি দুর্ভোগ কমেছে এই সময়? এইসব নৌকাতে মোটামুটিভাবে টিপটাপ ভর্তি থাকত, এখন এখন তো ফাঁকা আর ফাঁকা। কজন পাবলিক আছে? এই যে যাত্রীদের প্রায় 700 থেকে 800 মিটার অতিরিক্ত হেঁটে যেতে হচ্ছে। সেই যে নৌকাটা দাঁড়িয়ে আছে ওইখানে যাওয়ার কথা, ওইখান থেকে এই পাশ, কিন্তু সেই রাস্তা থেকে এই রাস্তা, রাস্তা নয় জলপথ অনেকটাই। ওই আর নন্দীগ্রাম লাইভ দর্শন যারা দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, জানি এই ভিডিওর মাধ্যমে এর যে সুষ্ঠু সমাধান হবে না তাও করছি, আপনাদের হয়তো মনের প্রশ্ন উদয় আসতে পারে। যদি কোনো দিন সফল হয় এদিকের এই যেটি হবে বলে যেমনটি প্রতিশ্রুতি ছিল সেইটা হলে, বা বর্তমান সময় তো অনেকটা অর্থনৈতিক দিক থেকে বা যানজটে সমস্যা হয় এই মাতঙ্গিনী সেতুর উপরে, তো এদিকে যদি বিকল্প কোনো কিছু ভাবনা হয় অনেকটাই সুবিধা হবে। ধন্যবাদ, দেখতে থাকুন।